পুন্নাহ আসলে অর্থ হচ্ছে পুণ্যে, পুণ্যের অহ মানে পুণ্যের দিন। সে মুঘল আমলে যেদিন হালখাতার দিন, যে কর দেয়া হতো, প্রজারা যে কর দিত, সেই করের দিনটাকে পুণ্যাহ বলা হতো। আর এখানে নাটকটা এসছে এমন যে থমকে থাকা মুহূর্তে এই কাহিনীর ভিতরে দেখা যায় যে একটি একটি ঝড় হয়েছে, কার কারণে, কোন পাপির কারণে হলো, সেটার একটি মাশুল আমাদেরকে দিতে হবে। সেই অর্থে প্রতীকবাদীভাবে রূপক আকারে পুণ্যাহের সাথে হয়তো ওই কোভিড সিচুয়েশনে থমকে থাকা মুহূর্তে আমরা যে ভাবছি কোনটা পাপ কোনটা পুণ্য, সেটা একটি দূরবর্তী সাদৃশ্য। এটা ঠিক ওই গল্পের সাথেই কোভিডের সিচুয়েশন আছে, তাই কোভিডের সাথে কোনো সম্পর্ক নাই। আমি শুধু প্রেক্ষাপট বলেছি, কোভিডের সময় আমার ভাবনাটা এসেছে পাপ পুণ্যের বোধ আমাদেরকে নতুন করে ভাবা উচিত, এই আর কি। এই নাটকটি 40-50 বছর আগের একটি গল্প, এবং সেটা যে খুব সত্য ঘটেছিল এরকম ব্যাপারটা তা না, কিন্তু সত্যমূলক বলছি আমরা। তো সেই ঝড়ের কাহিনীটিকে উপজীব্য করে আমরা এই যে থমকে থাকা মুহূর্তে মানুষ যে মূল্যবোধকে নিয়ে আবার পুনর্ভাবনা করে, এবং করা উচিত আমাদের এই সমকালের পৃথিবীতে, সেই জায়গা থেকে নাটকটি আমাদের বেছে নেওয়া। এই নাটকটি নাট্যকেন্দ্রের 15তম প্রযোজনা। পুণ্যাহ নাটকটি মূল বিষয় যেটি, সেটি ইউসুফ হাসান অর্ক করেছেন, সেটি হল গীতল অভিনয়, গানের মধ্য দিয়ে অভিনয়। নাট্যকেন্দ্র বরাবরই অভিনয়ের উপরে জোর দেয়। এই নাটকেও তার ব্যত্যয় ঘটেনি, এখানে আমরা গান নাচ পাশাপাশি অভিনয়, অভিনয় অংশটুকুকে একটু বড় করেই তুলে আনার চেষ্টা হয়েছে। পুণ্যাহে আমার চরিত্র বলতে আমারই একটু শেখি হইতে হয় এই জন্যই, কারণ নেগেটিভ ক্যারেক্টার, 100% নেগেটিভ, বা কিন্তু পুরো নাটকে বোঝার জায়গা থাকে না যে এটা নেগেটিভ ক্যারেক্টার, পরে পর্বে পর্বে বেরিয়ে আসে তার ধর্মান্ধ, তার সুযোগ দিয়ে মানুষকে, যেহেতু গ্রামের লোকজনের শিক্ষা কম থাকে, ওরা মসজিদমুখী হয়ে থাকে বা মন্দিরমুখী হয়ে থাকে, সেখানে চার্চ সেই ধর্মগুরুরা যা বলেন সেটাই শুনে, তো ওই রকম একটি আমার চরিত্র, যে চরিত্রের মধ্য দিয়ে আমি কিছু কিছু জায়গায় আবার নিজের আধিপত্য বিস্তার, একজন ধর্মপ্রাণ ব্যক্তি যেভাবে তার আধিপত্য বিস্তার করে সেটা করা,